একুশের বিধানসভা ভোটের আগে বড় সড় সাফল্য পেল বিজেপি। সাফল্য এলো রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা এলাকায়। বৃহস্পতিবার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা এলাকায় আর পাড়ায় বিভিন্ন দলের প্রায় শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করলেন। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন সাংসদ জগন্নাথ সরকার। মূলত রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নেতৃত্বেই এই সাফল্য। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এদিন বলেন, বৃহস্পতিবার কংগ্রেস ও তৃণমূল থেকে প্রায় শতাধিক কর্মী সমর্থক আমাদের দলে যোগ দেন। মোদীজির নেতৃত্বে সোনার বাংলা গড়তেই তারা বিজেপিতে যোগ দিলেন। নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। সারা বাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য একটা হিড়িক লেগে গেছে। সমস্ত দল থেকেই আজ চলে আসছে। আমরা যদি পুরো গেটটা খুলে দিই তাহলে পিসি ভাইপোকে নিয়ে জয়েন করে নেবে, এরকম অবস্থা দাঁড়িয়েছে। তো ভারতীয় জনতা পার্টির জনপ্রিয়তা আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে সারা ভারতবর্ষে উত্তর থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যে কোনো রাজ্যে, যে কোনো ভাষাভাষী অঞ্চলে, যেখানে নির্বাচন, যে কোনো স্তরে, সর্বত্র নরেন্দ্র মোদীর কাজের জন্য ভারতীয় জনতা পার্টির আজকে জয় জয়কার। তাই তারই এই হিসাবে আমার এলাকায় আজকে একাধিক কার্যকর্তা জয়েন করছে, যেমন সুরেশ সাহা, সিপিআইএমের পার্টি মেম্বার, প্রাক্তন সভাপতি ফুলিয়া বিদ্যামন্দিরের, তিনি জয়েন করছেন। জয়েন করছেন তাপস গোস্বামী, প্রাক্তন সদস্য DYFI ফুলিয়া লোকাল কমিটি। পিনাকি বসাক, রবি রাজওয়ার, প্রাক্তন কংগ্রেস পঞ্চায়েত সদস্য, আরবান্দি টু, এরা সকলেই আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরে উন্নয়নের সঙ্গে সোনার বাংলা গড়ার প্রতিজ্ঞাবদ্ধ হল। কি কারণে আপনারা যোগ দিলেন? আমি যে পার্টিটা করতাম ধর্ম নিরপেক্ষ ভালো লাগতাম, কিন্তু ধর্মগুরুর সঙ্গে যোগ দিয়েছি আর মোদীজির নেতৃত্বে আমরা সোনার বাংলা করতে চাই। সেটা 2021 সালে বিধানসভা। একজন বাগাস্টার যুব তৃণমূলের প্রেসিডেন্ট, সে দিদির রাজত্বে আইন কানুন কিছুই নেই, এতেই প্রমাণিত হয়। তিনি ফেসবুকে আর্মস নিয়ে তিনি হুমকি দিচ্ছেন, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, অর্থাৎ দিদিও খেলবেন, তার সঙ্গী সাথীরাও খেলছেন আর্মস নিয়ে, অর্থাৎ রক্ত খেলা, হোলি খেলবেন। অথচ এরপরও পুলিশ তাকে ধরার হিম্মত দেখায়নি। তাই এই পশ্চিমবাংলার পুলিশ থাকলে আজকে যে রাজত্ব, এ সরকার চলছে, বাংলার মানুষের অবস্থা যে বেহাল হবে এতে পরিষ্কার বোঝা যাচ্ছে। তাই আমরা চাইছি অবিলম্বে ওর গ্রেপ্তারি পরোয়ানা জারি হোক এবং তাকে গ্রেপ্তার করে তাকে আর্মস কেসে নন ভেলেবল সেকশানে গারদে ঢুকিয়ে দেওয়া হোক। গত কয়েক মাস আগে দেখেছিলাম শান্তিপুরে 4 নম্বর রোডে একটা দিওয়ালি ফান্ডকে কেন্দ্র করে বিজেপিকে ভোট দিলে রক্তমান হয়ে গেল। তারপরে আবার ধরুন গত কয়েকদিন ফেসবুকে আপনি যত এই রকম করবে, ভারতীয় জনতা পার্টিকে খুনের হুমকি দিয়ে, পিস্তল দিয়ে খুন করে কোনো মতেই রোখা যাবে না। কারণ ভারতীয় জনতা পার্টি দেশপ্রেমিক পার্টি, দেশকে ভালোবাসে, দেশকে বড় করতে চায়, বাংলাকে ভালোবাসে, বাংলাকে সোনার বাংলায় পরিণত করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। তাই তারা হুমকি ধমকিতে ভয় পায় না। ওরা যত করবে আমাদের ভোট তত বাড়বে। আজকেও জয়েনিং হচ্ছে প্রতিবাদ করেই, আর দিদিন নাটক মানুষ বুঝে গেছে। কারণ পাবলিকের ভিড়ে চাপ লাগলো কি না লাগলো, তিনি সাধারণ তৃণমূল কর্মীদের ভিড়ে হওয়ার পর নাটক করছে, বিজেপি আমাকে এই করেছে, সেই করেছে, তার নাটক আর চলবে না বাংলায়, এটা মানুষ জেনে গেছেন। তিনি নাটক শান্তিপুর ফুলিয়া বাস স্ট্যান্ডে তৃণমূলের পক্ষ থেকে আজকে একটা বিক্ষোভ প্রদর্শন করা হবে, সেখানে এই চোট লাগার কারণে আপনাদের ব্যাপারটাই নাটক সবাই জানে এবং মানুষ দেখেছে, ওখানকার প্রত্যক্ষদর্শী মানুষ মিডিয়ার সামনে প্রতিনিয়ত তারা বলছে, আসলে ভিড়ে তাকে দেখতে গেছিল, একটু ধাক্কা টাক্কা লাগতে পারে, একটু চাপ লেগেছে, তাতে দরজা খোলা ছিল, এই অবস্থা পায়ে ব্যথাও পেতে পারে, সেটা সাধারণ মানুষ বা তৃণমূল কর্মীদের
ভিড়েই এটা হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি এটা বিরোধী পক্ষের ওপর দায় চাপিয়ে নাটক করে অনেক কিছু ঘটে গেছে তিনি দেখাচ্ছেন, আসলে ওনার কিছুই হয়। শান্তিপুর ক্রিয়াতে বিক্ষোভ দেখাবে, এটা ওই নাটকেরই একটা অংশ, সেকেন্ড পার্ট। এটা করলে ওটা হয়, এটা করতে হবে, মানুষকে ভুল বোঝানো, বোকা বানানোর একটা কৌশল মাত্র। মানুষ কৌশল জেনে গেছে, ওই ছেঁড়া শাড়ি পরে হাওয়াই চপ্পল পরে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে ওটা যে পড়ে, এটা যে ধোকা দেওয়া, মানুষ জেনে গেছে। মোদিজির নেতৃত্বে সোনার বাংলা গড়তে চাই, যে কারণে বাড়ি যোগ দিলেন, ক্ষোভটা ছিল কি পার্টিতে? ক্ষোভ অনেক আছে, বলতে গেলে কয়েক ঘন্টা লাগে। বলুন সংক্ষেপে বলুন। কী বলুন, আমরা যখন পার্টির সদস্য আমি ছিলাম তখন আমার উপরে অনেক অনেক রকম বিপদ এসেছে, কোনো কেউ আমাকে সহযোগিতা করেনি, এমনকি আমার যে ব্যবসার জায়গাটা ছিল সেটাও পর্যন্ত চলে গেছে। তারপরে এই যে চঞ্চল চক্রবর্তী এখানে বসে আছে, এই আমাকে একটা জায়গা দেয়, তবে আমি এখন করে খাচ্ছি, আমি ভাড়া বাড়িতে থাকি। আমার নাম সুরেশ সাহা। আসন্ন যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে কতটুকু মানে আপনাদের ওখান থেকে ভোট পাওয়ানোর জন্য কতটুকু সচেষ্ট থাকবেন বা কতটুকু আশাবাদী? আশাবাদী আমি যে 74 নম্বর বুথের থাকি, সেই বুথে ধরুন 504 ভোট, মানে আমাদের যে পার্টটা সেখানে তৃণমূল ধরে নিন 50-60 ভোট, বাকি ভোট সব বিজেপিতে পড়ে। আমি সিপিএমের ইয়ে ছিলাম, মানে পার্টি মেম্বার ছিলাম আর উনি কনভিনার ছিলেন। সুরেশ সাহা কোন দল থেকে এলেন? আমি যখন 1998 সালে যখন কংগ্রেসের মেম্বার ছিলাম, 2000 সাল দেখেছেন, তা সেক্ষেত্রে টায়া কমাস্ত অঞ্চলে তা আমাদের সীমিত কাজ করতাম, করতে করতে ওখানে দলটা চলে গেলো সেই তৃণমূলে। তৃণমূল থেকে আসার পর আমার তৃণমূলে গেলাম, তারপরে এক পার্টি অরবিন্দ সন্ন্যাসী বলে একটা ছেলে আছে, বলো না ওই তৃণমূল সঙ্গে আমাদের মতে ভেসছে না, সেক্ষেত্রে আমরা নির্দল করবো। নির্দলে ভোট দিলাম, বললো জিতলেও কাজ করবো আর হেরলেও কাজ করবো, সেক্ষেত্রে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। পরের প্রকৃতিতে দুটো সিট পেলেও বিজেপি পেলো 3টে আর তৃণমূল পেলো 10টা, এই 4টা সিট আমাদের টু আর মানে টু অঞ্চল, তা সেক্ষেত্রে প্রতিশ্রুতি রাখলো না, কথা শোনে না। একটা রাস্তাঘাট করতে করতে কিছুটা গ্যাপ রেখে দিয়ে অরবিন্দকে বললাম যে কি রাস্তা করবি না, পুরো না রাস্তা করা যাবে না, এখানে সব বিজেপি হয়ে গেছে। আর যখন বিজেপি যখন হয়ে গেছে তাহলে কিন্তু আমরা সেখানে নেই, অতএব আমাদের কিছু লোক জয়েন হয়ে গেছে, তার পরিপ্রেক্ষিতে আমি শুধু বাকি ছিলাম। তা আমাদের ডঙ্কিরা হাজার উপরে ভোট আছে, আমরা বিজেপি নির্মূল তৃণমূলকে নির্মূল করে দেবো, আমরা সেই হবে পরিস্থিতি আমরা নেমেছি। উত্তরীয় করিয়ে দিচ্ছেন মাননীয় সাংসদ জগন্নাথ সরকার মহাশয়। তাপস গোস্বামী ডিওয়াইএফআই লোকাল কমিটির সদস্য, জেলার ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, আমাদের ভারতীয় জনতা পার্টি নদিয়া জেলার সহ সভাপতি মহাশয়, এরা ডিওয়াইএফআই থেকে যোগদান করেছেন, এসএফআই থেকে যোগদান করেছেন, তৃণমূলের কর্মীরা যোগদান করেছেন, কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েতের সদস্য রবি রাজোয়ার আরবান্দি 2 নম্বর অঞ্চলে তিনি যোগদান করেছেন, সুরেশ সাহা ফুলিয়া বিদ্যামন্দির
পরিচালন সমিতির নির্বাচিত সদস্য তিনি যোগদান করেছেন। সিপিআইএমের পার্টি মেম্বারও ছিলেন তিনি। সহ প্রায় 100 শতাধিক তৃণমূল, কংগ্রেস এবং সিপিআইএম থেকে মানুষ আজকে বিভিন্ন দল থেকে যোগদান করে। কতজন লোক? শতাধিক। আপনার নাম? চঞ্চল চক্রবর্তী। হ্যাঁ, কি কারণে যোগদান করলে? আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুপ্রাণিত হয়ে আমরা আজ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম। আগামী দিনে দল যেভাবে আমাদের পরিচালনা করবে সেভাবে আমরা তার জন্য কাজ করব। কি কারণে ক্ষোভটা? কি কারণে ক্ষোভ? নানান রকম আছে, ঠিক আছে। এবার ওসব কথা এখন না বলাই ভালো।